আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আমি আসলে একটা জায়গা আপনাদেরকে দেখাতে চাই, যেটা হলো আর কি মসজিদ আর কি, ঠিক আছে, মসজিদের আশেপাশের জায়গাটা। আর যদি পারি মসজিদের ভিতরে, হয়তো আপনার ভিতরে ঢুকবো না, মসজিদের বাইরে থেকে হয়তো মসজিদটা দেখাতে পারবো, এটাই আর কিছু না। তো আপনাদেরকে আসলে একটু এখানে আমি যেখানে একটু হাঁটাচলা করি বা খাওয়া দাওয়া করি, ওই জায়গাগুলোর একটু দেখাবো আর কি। তো আসুন, চলুন শুরু করা যাক। তো আমি একটু গাড়ি থেকে বাইর হয়ে আনি, তো ততক্ষণের জন্য একটু ভিডিওটা পুশ করি, ওকে? হ্যাঁ ভিউয়ার্স, তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে একটু বাইরে আছি। এগুলো হচ্ছে কুইতি, কুইতি যারা তাদের বাসা বাড়ি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, তারা অনেক হাই কোয়ালিটির মানুষ। দেখতে পাচ্ছেন তাদের বাড়িগুলো। এটা আমি আসলে যে জায়গায় ডিউটি করি না, আমার ডিউটির মসজিদে আমরা নামাজ টামাজ পড়ি ওই জায়গায়, না বাড়টা খাওয়া দাওয়া করি ওই জায়গায়, ঠিক আছে। তো এটা আর কি মসজিদ, ওই ভিতরে ভিতরে অংশটুকু মসজিদ। তো আমি আসলে আসলে একটু ভিতরে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে এগুলো তো মামনু, ঠিক আছে, মানে নিষেধ, ঠিক আছে। তারপরও একটু দেখি পারে কি না। তো আমি একটু এই দেখতে পাচ্ছেন মসজিদের বাগানগুলা, ঠিক আছে, এই খেজুর গাছ, এখানে খেজুর গাছ অত্যন্ত বেশি ফলে, ঠিক আছে। তো এটা মসজিদ, এখানে আস্তে আস্তে কথা বলা লাগবে, প্লিজ মাইন্ড করবেন না কেউ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় খেজুর গাছ, বর্তমানে খেজুর নাই, সামনে ধরবে। এগুলো হচ্ছে পানের ইয়ে, খুব সুন্দর, মোটামুটি খুব সুন্দরই, খারাপ না, ঠিক আছে। তো আমি তো আসলে এখানে আসছি। আরে এটা হচ্ছে অজুখানা, অজুখানায় একটু যাই। সালাম আলাইকুম, অজুখানায় একটু আসলাম, একটা আরবের সাথে দেখা হলো, সালাম টালাম দিলাম, ঠিক আছে। তো আসলে এরকমই আর কি, আয়না টায়না আছে, এগুলো বাথরুম ভিতরে আপনাদেরকে আসলে একটু দেখাচ্ছিল আর কি। মসজিদটা মোটামুটি তেমন বড় না, ছোট, মন থাকার ভিতরে, মানে গ্রামের ভিতরে, তো এই আর কি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আপনারা বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আমি আসলে একটা জায়গা আপনাদেরকে দেখাতে চাই, যেটা হলো আর কি মসজিদ আর কি, ঠিক আছে, মসজিদের আশেপাশের জায়গাটা। আর যদি পারি মসজিদের ভিতরে, হয়তো আপনার ভিতরে ঢুকবো না, মসজিদের বাইরে থেকে হয়তো মসজিদটা দেখাতে পারবো, এটাই আর কিছু না। তো আপনাদেরকে আসলে একটু এখানে আমি যেখানে একটু হাঁটাচলা করি বা খাওয়া দাওয়া করি, ওই জায়গাগুলোর একটু দেখাবো আর কি। তো আসুন, চলুন শুরু করা যাক। তো আমি একটু গাড়ি থেকে বাইর হয়ে আনি, তো ততক্ষণের জন্য একটু ভিডিওটা পুশ করি, ওকে? হ্যাঁ ভিউয়ার্স, তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে একটু বাইরে আছি। এগুলো হচ্ছে কুইতি, কুইতি যারা তাদের বাসা বাড়ি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, তারা অনেক হাই কোয়ালিটির মানুষ। দেখতে পাচ্ছেন তাদের বাড়িগুলো। এটা আমি আসলে যে জায়গায় ডিউটি করি না, আমার ডিউটির মসজিদে আমরা নামাজ টামাজ পড়ি ওই জায়গায়, না বাড়টা খাওয়া দাওয়া করি ওই জায়গায়, ঠিক আছে। তো এটা আর কি মসজিদ, ওই ভিতরে ভিতরে অংশটুকু মসজিদ। তো আমি আসলে আসলে একটু ভিতরে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসলে এগুলো তো মামনু, ঠিক আছে, মানে নিষেধ, ঠিক আছে। তারপরও একটু দেখি পারে কি না। তো আমি একটু এই দেখতে পাচ্ছেন মসজিদের বাগানগুলো, ঠিক আছে, এই খেজুর গাছ, এখানে খেজুর গাছ অত্যন্ত বেশি ফলে, ঠিক আছে। তো এটা মসজিদ, এখানে আস্তে আস্তে কথা বলা লাগবে, প্লিজ মাইন্ড করবেন না কেউ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় খেজুর গাছ, বর্তমানে খেজুর নাই, সামনে ধরবে। এগুলো হচ্ছে পানের ইয়ে, খুব সুন্দর, মোটামুটি খুব সুন্দরই, খারাপ না, ঠিক আছে। তো আমি তো আসলে এখানে আসছি। আরে এটা হচ্ছে অজুখানা,
উজুখানায় একটু যাই। সালাম আলাইকুম। উজুখানায় একটু আসলাম, একটা আরবের সাথে দেখা হলো, সালাম টালাম দিলাম। ঠিক আছে, তো আসলে এরকমই আর কি, আয়না টায়না আছে, এগুলো বাথরুম ভিতরে। আপনাদেরকে আসলে একটু দেখাচ্ছিল আর কি, মসজিদটা মোটামুটি তেমন বড় না, ছোট, মন থাকার ভিতরে, মানে গ্রামের ভিতরে তো এই আর কি। তো